আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আট ফেব্রুয়ারি তেইশ তামিরুল মিল্লাতের এ কেমন রেকর্ড আপনার সন্তানকে শিবির মিল্লাত ফোকাস রেটিনায় দিন তামিরুল মিল্লাতের শ্রেষ্ঠত্ব তামিরুল মিল্লাত ইশরা তামিরুল মিল্লাত মাদ্রাসা এমন একটি নাম পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে বাঙালি বা বাংলাদেশে আছে আর সেখানে তামিল মিলাতে সাবেক শিক্ষার্থী নেই বিশেষ করে গুরুত্বপূর্ণ পোস্ট পজিশনে চাকরি করে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের সিভিল সার্ভিসের সবগুলো ক্যাডারে এবং বিভিন্ন জায়গায় সব জায়গায় আছে একটা মাদ্রাসা তার বৈচিত্র্য তার পরিধি তার সফলতার ছোয়া যে কতদূর যেতে পারে আমার মনে হয় তামিল মিলাতের বিকল্প আর বাংলাদেশে নেই আলিম পরীক্ষা এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আট ফেব্রুয়ারি সেই ফলাফলকে কেন্দ্র করেই মূলত এই সংক্ষিপ্ত আলোচনা সেখানে প্রথমে যদি একটু ফলাফলটা নিই বরাবরের ন্যায় এবারও আলিম পরীক্ষা দুই হাজার বাইশের ফলাফলে মিল্লাত কামিন মাদ্রাসা টুঙ্গি রেকর্ড সংখ্যক এ প্লাস পেয়ে দেশে প্রথম স্থানে অধিকার করেছে এছাড়া যাত্রাবাড়ি মিরাজিরবাগ শাখা মহিলা শাখা তারাও যথেষ্ট ভালো করেছে এ প্লাস প্রাপ্ত সহ সকল কৃতি শিক্ষার্থীদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তামিল শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তামিল মিল্লাত এখানে টঙ্গি শাখায় আলিম পরীক্ষার্থী সংখ্যা ছিল চৌদ্দশো একাশি পাশের হার নিরানব্বই পয়েন্ট এইট জিরো পারসেন্ট এবং জিপিএ ফাইভ পেয়েছে এগারোশো একজন সেখানে বিজ্ঞানে পাশ করেছে পাঁচশো তেহাত্তর জন জিপিএ ফাইভ পাঁচশো ছয়ত্রিশ জন সাধারণে পাশ নয়শো জন জিপিএ ফাইভ পাঁচশো পঁয়ষট্টি জন চমৎকার ফলাফল দেশ সেরা ফলাফল তামিল শ্রেষ্ঠত্ব তামিল মিল্লাত অনেকে বিতর্কিত চেষ্টা করে বিতর্কিত করে অনেকে জামাত শিবিরের প্রতিষ্ঠান বলে ট্যাগ দেয় এবং অনেকে বলে যে না এইসব প্রতিষ্ঠানে দিবেন না জামাতে আঁকি শেখানো এরকম কথাবার্তা আমরা শুনেছি পলিটিক্যাল হয়রানি তামিল মিল্লাত মাদ্রাসার ম্যাচগুলোতে রেড দেওয়া অভিযান চালানো এবং শিক্ষার্থীদেরকে ধরে নেয়া এবং জেলের মধ্যে বসে পরীক্ষা দেওয়ার অনেক রেকর্ড আমরা অতীতে দেখেছি তারপরও তামিল মিল্লাদ মাদ্রাসায় কোনোভাবে দমানো যায় না দেশে অনেক ভালো ভালো মাদ্রাসা তৈরি হয়েছে দারুন নাজাদ সিন্দি তামিল মাদ্রাসা ফলাফলও সন্তোষজনক বাংলাদেশের বরিশালের ঝালোঘাটির এনএস কামিল মাদ্রাসাও ভালো কিন্তু তামিল মিল্লাতকে কেউ ছাড়াতে পারছে না তামিল মিল্লাতের বিকল্প কেউ তৈরি করতে পারছে না এই দু সালের যে ফলাফল যেটা আট ফেব্রুয়ারি দু তেইশ প্রকাশিত হলো আলিম পরীক্ষার এ থেকে প্রমাণিত হয় যে মাদ্রাসা বোর্ডে তামিল মিল্লাতেই সেরা তারাই শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান তারা ব্যতিক্রমী রেকর্ড করলো বরাবরই এগিন না এগিন বারবার তাদের শ্রেষ্ঠত্ব এই আমরা বলতে চাই যে আপনার সন্তানকে আপনার ইচ্ছা আপনি স্কুলে পড়ান মাদ্রাসা পড়ান কলেজে পড়ান তারপর চেষ্টা করেন মাদ্রাসা দেন আপনি যদি আলেম বানাতে চান তামিল মিলিয়াতে পড়ান আপনি যদি ডাক্তার বানাতে চান তামিল মিলিয়াতে ভর্তি করে দেন কমপক্ষে যদি এসএসসি পর্যন্ত পড়াতে চান তামিল মিলিয়াতে ভর্তি করে দেন মানে দাখিল পর্যন্ত ভালো হয় আলেম পর্যন্ত পড়ালে আরও ভালো হয় তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি পড়াতে চান বিদেশে পাঠাতে চান তামিল মিলেতে ভর্তি করে দেন এর চাইতে এই প্রতিষ্ঠানের যে সফল এই দিক থেকে কোনো মাদ্রাসা নেই এমনকি বড় বড় কলেজ নরডিম কলেজ রাজুকুত্তরা হোলিক্রস এগুলোর সাথে বিবেচনা করলেও অনেক অনেক দিক থেকে সূচকে সফলতার সামগ্রিকভাবে শুধু মাদ্রাসা গ্রামটি নয় সামগ্রিকভাবে তামিল মিল্লাতে অনেক অনেক ক্ষেত্রে এগিয়ে আছে এই জন্য আপনার সন্তানকে আমি বলবো যে তামিল মিল্লাতে দেন ভালো হয় চেষ্টা করুন আপনি চাইলেই তো দিতে পারবেন না আপনি যদি আপনার সন্তানকে তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে চান তামিল মিল্লাতে দেন এর সাথে সাথে বলবো শিবিরে দেন মিল্লাতে অরাজনৈতিক প্রতিষ্ঠান ক্যাম্পাসের ভিতরে পড়াশোনার মধ্যে কোনো রাজনীতি নেই আপনার সন্তানকে সেখানে এক্সট্রা কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে শিবির সেটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো আপনার সন্তানকে স্বপ্ন দেখানো স্বপ্নের সিঁড়িতে আরোহণের পথ দেখানো এই কাজগুলো শিবির সাকসেসফুলভাবে করে থাকে শিবির বার্ষিকী গিয়েছে গতকাল আহ ছয় ফেব্রুয়ারি দুই দিন আগে আমরা বলেছি যে হাজার লক্ষ তরুণ আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় দেশে বিদেশে প্রতিষ্ঠিত উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত শিবিরের মাধ্যমে তারা প্রতিষ্ঠা হওয়ার স্বপ্ন দেখেছে কেরিয়ার বলতে যে একটা কিছু আছে স্বপ্ন দেখা উচিত টাকা ছিল না পয়সা ছিল এগুলো কিছুই বুঝতো না গ্রাম থেকে ধরে এনে তাদেরকে স্মার্ট বানিয়েছে আপনার সন্তানের ভালোর জন্য রাজনৈতিক কারণে না জামাত ক্ষমতা যেমন মুক্ত এই সব কথা এখন বলছি না ভালোর জন্যে আপনি শিবিরে দেন নাহলে মিল্লাতে দেওয়ার চেষ্টা করেন তারপরে আলেম পরীক্ষা বা এসএসসি পরীক্ষার পর আপনি ফোকাসে ভর্তি করিয়ে দেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি করানোর জন্যে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে রেটিনে ভর্তি করিয়ে দেন সফলতার সর্বোচ্চ শেখরে আরোহণের জন্যে এর এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম এগুলো রিলেটেড এসএসসি বা আলেম পরীক্ষার সাথে রিলেটেড তার পরবর্তী সফলতার সাথে রিলেটেড এগুলোকে দেওয়ার চেষ্টা করেন নিরপেক্ষভাবে বললাম কোনো রাজনৈতিক প্রচারণায় বিভ্রান্ত হবেন না অমুক দলের তমুক দলে এখানে অমুক দলের তমুক দলে না ফোকাস কোনো দলের না রেটিনা কারো দলের না পরিচালক বা যে কেউ থাকতে পারে কিন্তু ক্লাসরুমে কোনো রাজনীতি হয় না শিক্ষকদের মধ্যে কোনো রাজনীতি হয় না এখানে কোনো ধর্মীয় পরিচয় নেই যে কোনো ধর্মের লোকজন একেবারে সমান সুযোগ নিয়ে ফোকাস রেটিনে পড়তে পারে মিল্লাত একেবারে অরাজনৈতিক ক্যাম্পাসের ভিতরে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান ক্লাসের মধ্যে কারিকুলামের মধ্যে কোনো রাজনীতি নেই আপনি নিশ্চিন্তে আপনার সন্তানকে শিবির শিবির রাজনৈতিক এটা ঠিক আছে কিন্তু তারপরেও তারা কেরিয়ারের জন্য যা করে এটাও একটা ব্যতিক্রম এক্সাম্পল মিল্লাত ফোকাস রেটিনিয়ায় দিতে পারেন আমরা সে আহ্বান জানাচ্ছি